ভিউয়ার্স ইউ ওয়েলকাম টু ডিস প্রেজেন্টেশন আজকে আমরা চ্যাপ্টার টু নিয়ে আলোচনা করবো অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ফাইন্যান্সের একটা কোর অংশ আর কি সো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে দেখবেন তো এই অংশে আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করবো ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড রিপোর্ট একটা অর্গানাইজেশনে অ্যানুয়াল রিপোর্ট তৈরি করে ফিনান্সিয়াল বা ফাইন্যান্স ডিপার্টমেন্টের লোকজন সেই রিপোর্টটা কি সেটা আমরা দেখবো ইস্যুড অ্যানুয়ালি বাই আ কর্পোরেশন টু ইটস স্টক হোল্ডার্স স্টক হোল্ডারদের জন্য রিপোর্টটা তৈরি করা হয় হুইস কন্টেন্স বেসিক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল মূল যে স্টেটমেন্ট আছে সেটা থাকে এর ভিতরে বা সেটাই এটা বহন করে অ্যাজ ওয়েল অ্যাজ ম্যানেজমেন্টস অপিনিয়ন অব দ্য পাস্ট ইয়ার্স অপারেশনস অ্যান্ড দ্য ফার্মস ফিউচার আমরা অনেক সময় নিউজ পেপারে বড় বড় মাল্টি বা বড় অর্গানাইজেশনগুলোর লার্জ বা জয়েন্ট অর্গানাইজেশনগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখি অ্যানুয়ালি তার স্টেটমেন্ট বিভিন্ন ব্যাংক বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি মাল্টি কোম্পানি দেশ লোকাল বড়ো অর্গানাইজেশন তারা তাদের তাদেরই এটা পাবলিশ করে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পাবলিশ করে তো আমরা এগুলো দেখে থাকি তো সেটার ভিতর কী কী থাকে আমরা দেখি সেই স্টেটমেন্ট অ্যানালাইসিস করলে আমরা প্রথমে দেখব ইনকাম স্টেটমেন্ট সেখানে গত বছরে তার কত ইনকাম হয়েছে ব্যালেন্স শিট এখানে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ের কিছু টার্মস রয়েছে যারা আপনারা অ্যাকাউন্টিং সাবজেক্টটি করেছেন তারা এগুলো বুঝতে পারবেন ইনকাম স্টেটমেন্ট কি ব্যালেন্স শিট কী স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অফ রিটার্ন আর্নিং তো এই বিষয়গুলো একটা কথা বলেই নেই যে ম্যানে ফাইন্যান্স সাবজেক্টটি করার আগে আপনাদের অ্যাকাউন্টিংটি আগে করে নিতে হবে অ্যাকাউন্টিং সাবজেক্ট আগে করে নিলে ফাইন্যান্সের এই ম্যাথমেটিক্যাল টার্মসগুলো বুঝতে খুবই সুবিধা হবে তো আমরা এগুলো ওয়ান বাই ওয়ান আলোচনা করব তো অ্যানুয়াল রিপোর্ট নিয়ে আমরা আলোচনা করব এখন দেখি কি অবস্থা হয় নেক্সটে ইউনিলেট টেক্সটাইল ইউনিলেট টেক্সটাইলের একটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সেখানে আমরা প্রথমে আছে কম্পিটিটিভ ইনকাম স্টেটমেন্ট এই ইনকাম স্টেটমেন্টে কী কী আছে নেট সেলস নেট সেলস গত বছর রানিং বছর কস্ট অফ গুড সেলস মানে প্রোডাক্ট কত সেল করা হয়েছে বা গুডস কতটুকু সেল করা হয়েছে গ্রোস প্রফিট কত হয়েছে সেটা ফিক্সড অপারেটিং এক্সপেন্স অপারেটিং বিভিন্ন ধরনের যে খরচ সেগুলো কত হয়েছে ডেফ্রিসিয়েশন কম মানে মালপত্র আসবাবপত্র মেশিনারি যে দাম কমে গেছে বা ইউজ করে এটার ভ্যালু কমেছে কতটুক আর্ন বিফোর ইনকাম ট্যাক্স ইবিআইটি ইনকাম ট্যাক্সের আগে এত এবং ইনকাম ট্যাক্স বাদ দিলে যে অংশ থাকবে তারপরে ইন্টারেস্ট পেড করতে হয়েছে আর্ন বিফোর ট্যাক্স ট্যাক্সের কী অবস্থা ট্যাক্সের আর্ন বিফোর ট্যাক্স ট্যাক্স ফর্টি পার্সেন্ট নেট ইনকামটা একটা রয়েছে প্রিফারড ডিভিডেন্ট কত ডিভিডেন্ড দেবে সেটা কোনো উল্লেখ করা হয় না ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ইএসি তারপরে হলো কমন ডিভিডেন্ড কত দেবে এরপরে হলো অ্যাডিশনস টু রিটেন আর্নিংস এখান থেকে একটা রিটেন আর্নিংস এসেছে তো এই বিষয়গুলো নিয়ে আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করবো এবং ডিটেলসে যাব তো এখন আমরা প্রাথমিক পর্যায়ে দেখে নিলাম হুম তো আপনারা আমার সাথেই থাকেন আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না নেক্সট স্লাইডে আমরা যাই সেটা হলো যে এই ব্যালেন্স শিট কীভাবে তৈরি করছে ক্যাশ অ্যান্ড মার্কেট সিকিউরিটিস পনেরো ডলার আর হলো চল্লিশ ডলার অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্টস পেয়েবল মানে পাবে টাকা কোম্পানি অনেক মানুষের কাছে প্রোডাক্ট বিক্রি করেছে বা সেলস করছে সেখান থেকে টাকা বাকি আছে ওইগুলো পাবে এখন রিসিভেবল ইনভেন্টরি ইনভেন্টরিতে কি কি মালপত্র বা র মেটেরিয়ালস আছে সেগুলোর দাম টাম হুম টোটাল কারেন্ট অ্যাসেট এতো আর হলো গ্রোস প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বিভিন্ন ধরনের প্লান্টের ইকুইপমেন্ট মেশিনারি যেগুলোর যে একটা হিসাব থাকে সেটা লেস অ্যাকুমুলেটেড ডেফ্রিসিয়েশন এটার আমার একটা ডেপ্রিসিয়েশন আছে প্রতি বছরের ভ্যালু কত কমে ইয়ারলি টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট নেট প্লান্টস অ্যান্ড ইকুইপমেন্ট এত হলো তিনশো আশি টোটাল অ্যাসেট আটশো পঁয়তাল্লিশ ডলার তো এটা আমরা খুব সহজে বোঝে নিলাম আবার এবং নেক্সটে যাই নেক্সট হলো লাইবিলিটিস অ্যান্ড ইকুইপমেন্ট লাইবিলিটিস অ্যান্ড ইকুইপমেন্ট দায় দেয় না এবং কী কী মালপত্র রয়েছে এখন পেয়েবল মানুষকে দিতে হবে কত টাকা মানুষের কাছ থেকে বা অন্য অন্য অর্গানাইজেশনের কাছ থেকে কত টাকা মাল বাকিতে আনা হয়েছে অ্যাক্রুয়ালস কত আছে নেটস পেয়েবল কত টোটাল কারেন্ট লাইবিলিটিস কত আছে সেটা লং টার্ম বন্ড কেনা রয়েছে সেটার দাম ধরা হয়েছে টোটাল লাইবেলিটিস হলো চারশো তিরিশ কমন স্টক এত রিটার্ন আর্নিং এত ওনার্স ইকুইটি যে ইকুইটি বলতে বোঝানো হচ্ছে যে ইকুইটি সম্পর্কে আপনাদের ধারণা আছে এটা এক ধরনের অ্যাসেট অর্গানাইজেশনের টোটাল লাইবিলিটিস ইকুইটি হলো এত আমরা নেক্সটে যাই স্টেটমেন্ট অফ রিটার্ন আর্নিংটা কত রয়েছে ব্যালেন্স অফ রিটার্ন আর্নিং ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড ফোর টু হান্ড্রেড সিক্সটি ডলার অ্যাড সেটার সাথে যোগ করা হলো টু থাউজেন্ড ফাইভের নেট ইনকাম দু হাজার চারের এত ছিল রিটার্ন আর্নিং আর দুই হাজার পাঁচের নেট ইনকাম যোগ করা হলো আর এটার সাথে লেস বাদ দেওয়া হয়েছে দু হাজার পাঁচের ডিভিডেন্ড স্টক সেটা তো আমরা দিয়ে দিছি ডিভিডেন্ড এবং ডিভিডেন্ড টু স্টক হোল্ডার স্টক হোল্ডারদের বা শেয়ার যারা কিনেছে তাদেরকে একটা টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট একটা মানে ডিভিডেন্ড দিয়ে দেওয়া হয়েছে এটা বাদ তাহলে ব্যালেন্স অফ রিটার্ন আর্নিংস থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড ফাইভ এই অংশটা দুশো পঁচাশি তো আমরা এটা সহজেই বুঝতে পারলাম এখন ক্যাশ ফ্লো আমরা দেখব নেট ইনকাম চুয়ান্ন হুম অ্যাডজাস্টমেন্ট অফ নেট ইনকাম ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন কত ছিল হুম ডেপ্রিসিয়েট ভ্যালু আমরা বের করব। এটা মানে বাদ যায় ফিক্সড মেশিনারিজ এবং অন্যান্য কিছুর যে ডেপ্রিসিয়েশন হয় সেগুলো আর কি টেন পারসেন্ট ফাইভ পারসেন্ট এটা ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল মানে মানুষ যে দেনা পাবে সেটা পনেরো

কিছু কিছু জিনিস যেমন আমাদের লোনের কিস্তি ইত্যাদি এগুলো এগুলো নোটস পে করতে হয় ইনক্রিজ ইন বন্ড বন্ড কেনা থাকে ডিভিডেন্ড পেমেন্ট ডিভিডেন্ড দিতে হয় কত টাকা এগুলো ইয়ারলি বা মান্থলি সেগুলো মিলে সব মিলে আসছিল ক্যাশ ফ্লো ফ্লো ফ্রম অপারেশন ক্যাশ ফ্লো ফ্রম লং টার্ম ইনভেস্টমেন্ট এত ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এত এই দুইটা একটা নেট ক্যাশ ফ্লো তো আমরা দেখা যাক কথা আছে টোয়েন্টি ফার্স্ট যোগ যোগ করে এটা আসে ক্যাশ অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার ক্যাশ এন্ড অফ দ্য ইয়ার ফিফটিন রেশিও অ্যানালাইসিস দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড পার্ট অফ দিস সেকেন্ড চ্যাপ্টার অফ ফার্মস রেশিও ইজ জেনারেলি ফার্স্ট স্টেপ ইন অর্গানাইজেশনকে সেটাকে মেজারমেন্ট করতে হলে এই রেশিও অ্যানালাইসিসগুলো করতে হয় রেশিও অ্যানালাইসিস রেশিও অ্যানালাইসিস দরকার রেশি রেশিওস আর ডিজাইন টু শো রিলেশনশিপ বিটুইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাকাউন্টস উইদিন ফার্মস অ্যান্ড বিটুইন ফার্মস ফার্মস ভিতরে এবং বাইরের বিভিন্ন ধরনের যে রিলেশনশিপগুলো রয়েছে অ্যাকাউন্টস স্টেটমেন্টে সেগুলো রেশিও অ্যানালাইসিস অনেকগুলো রেশিও অ্যানালাইসিস আছে সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখব গভেন অ্যান আইডিয়া অফ হাউ ওয়েল দ্য কোম্পানি ইজ ডুইং রেশিয়ানালিসিস হলে আমরা বুঝতে পারবো যে বা রেশান অ্যালাইসিস একটা আইডিয়া দেবে কোম্পানি কত ভালোভাবে চলছে স্ট্যান্ডার্ডাইজড নাম্বার অফ ফ্যাসিলিটিস কম্পারিজন হাইলাইটস উইকনেস অ্যান্ড স্ট্রেংথ এটার কি কি উইকনেস কী কী স্ট্রেংথ আছে সেটা দেখাবে ওয়াট আর দ্যা ফাইভ মেজর ক্যাটাগরিজ অফ রেশিয়াস হোট কোশ্চেন ডু দ্য আন্সার কী কী মেজর ক্যাটাগরিজ রেশান এলাইসিস বা কী কী আনসার করে পাঁচটা কোয়েশ্চেন সেটা লিকুইডিটি উই মেক রিকোয়ার্ড পেমেন্টস ইন দ্য কারেন্ট পিরিয়ড লিকুইডিটির উপর নির্ভর করে কত ক্যাশ আছে সেটা দিয়ে আমরা এই মাসের পেমেন্ট করতে পারবো কিনা অ্যাসেট ম্যানেজমেন্ট রাইট অ্যামাউন্ট অফ অ্যাসেট ভার্সেস সেলস আমাদের সেলসের সাথে অ্যাসেট কতটুকু সম্পর্ক রয়েছে ডেথ ম্যানেজমেন্ট মানে লোন অ্যানালাইসিস করা রাইট মিক্স অফ ডেথ অ্যান্ড ইকুইটি ইকুইটির সাথে ওয়ান ইস টু ওয়ান বা ওয়ান ইস টু ফাইভ পয়েন্ট ফাইভ এই যে রেশিও থাকে অর্গানাইজেশনের লোন কত নিতে পারবে তার অ্যাসেটের উপর সেটা নির্ভর করবে প্রফিটেবিলিটি ডাস সেলস প্রাইসেস এক্সিডস ইউনিট কস্ট এন্ড আর সেলস হাই এনাফ এস রিফ্লেক্টেড ইন পি এম আর ওই আর ও এই ধরনের বিষয়গুলো আমরা প্রফিটেবিলিটির উপর দেখতে পারবো মার্কেট অ্যানালাইসিস করে বের করতে পারবো মার্কেট ভ্যালুস ডু ইনভেস্টর লাইক ডু ইনভেস্টর লাইক হোয়াট দ্য সি এস রিফ্লেক্টেড ইন পি এম এন পি বাই ই এন এম বাই বি রেশিও এই রেশিওগুলোর দ্বারা ইনভেস্টর বুঝতে পারবে যে ইনভেস্টমেন্ট করে আমি এই কোম্পানি থেকে আর্নিংসটা আমার কত হবে বা ফেরতটা কত আসবে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ ডেট অ্যাভারেজ ডেটা ইন্ডাস্ট্রি অ্যাভারেজ ডেটা হলো রেশিও কারেন্ট রেশিও কুইক রেশিও এটা ইন্ডাস্ট্রি অ্যাভারেজ মানে কারেন্ট রেশিওটা আমার ফোর পয়েন্ট ওয়ান ইউনিট হলে যথেষ্ট অনেকগুলো ইন্ডাস্ট্রি মানে দুশো একশো তিনশো ইন্ডাস্ট্রি জরিপ করে স্ট্যাটিস্টিক্স করে নেওয়া হয়েছে যে এই মান হলেই ভালো হয় এটা একটা স্ট্যান্ডার্ড মান এই মানে হলেই ভালো হয় কারেন্ট রেশিওটা এই মানের কাছাকাছি হলে ভালো থ্রি পয়েন্ট নাইন বা ফোর পয়েন্ট টু কাছাকাছি ভালো কুইক কুইক রেশিওটা টু পয়েন্ট ওয়ান হলে বেটার হয় ইনভেন্টরি টার্নওভার রেশিও সেভেন পয়েন্ট ফোর এটা ক্যালকুলেশন সূত্র আছে সূত্রতে ডেটা বসায় যদি কাছাকাছি যায় তাহলে আমরা ধরে নেব যে অর্গানাইজেশনটা ভালোভাবে রান করছে ডে সেলস আউটস্ট্যান্ডিং ডিএস এটা হলো বত্রিশ দিনে যদি ডে সেলস আউটস্ট্যান্ডিং হয় সেটা বেটার উনত্রিশ দিন তিরিশ দিন তেত্রিশ পঁয়ত্রিশ দিন হলেও সমস্যা নেই ফিক্সড অ্যাসেড টার্ন ওভার ফোর তারপরে টোটাল অ্যাসেট টার্ন ওভার টু পয়েন্ট ওয়ান ডেট রেশিও ফর্টি ফাইভ পার্সেন্ট টিআই সিক্স পয়েন্ট ফাইভ ফিক্সড চার্জ কাভারেজ ফাইভ পয়েন্ট এইট প্রফিট মার্জিন ফোর পয়েন্ট সেভেন আরো এ বারো পার্সেন্ট আরো ই সতেরো পার্সেন্ট প্রাইস আর্নিং পার্সেন্ট বা আলোচনা করব আপনারা প্লিজ হোয়াট ইজ ইউনিলেটস কারেন্ট রেশিও কারেন্ট রেশিও টা নির্ভর করবে কারেন্ট রেশিও টা নির্ভর করবে কারেন্ট লাইবিলিটিস আমরা এর আগে দেখেছি যে অ্যাসেট কতটুকু আছে এবং কতটুক অ্যাসেট মানে সম্পদ অ্যাসেট ইকুয়াল টু लायबिलिटीज প্লাস ওনার সিকিউরিটি এটা হলো আমরা দেখেছি যে অ্যাকাউন্টিং এর ইকুয়েশন তো এখানে অ্যাসেট মানে সম্পদ কত আছে ভাগ তার কি দায় আছে সেটা 3.6 টাইমস ইন্ডাস্ট্রি এভারেজ 4.1 টাইমস এটা কাসা কাসি গেছে মোটামুটি 80 90% ঠিক আছে এটা চলে আর কি একদম পোর না কুইক রেশিও কি আছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইন ইনভেন্টোরিজ কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরিতে যে মালপত্র রয়েছে সেটা বাদ দেব দিয়ে কারেন্ট লাইবিলিটিস দ্বারা ভাগ করলে ওয়ান টাইমস কাছাকাছি গেছে সেভেন্টি পার্সেন্ট এইটটি পারসেন্ট আর আর একটু বেশি হলে ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন এইট হইলে ভালো হতো লিকুইডিটি রেশিও ইন্ডিকেট ফর ইস অ্যাকশন হুইদার ওয়েদার দ্য কারেন্ট রেশিও দ্য কুইক and অ্যান্ড ক্যাশ রেশিও উইল ইনক্রিজ ডিক্রিজ ডি অর নট চেঞ্জ assume net working ক্যাপিটাল ইজ পজিটিভ শর্ট টার্ম ডেথ is পেড এটা কি পেড হয়েছে না হয় নাই সেটা আমরা দেখবো কুইক রেশিওতে এই শর্ট টার্ম লোন কারেন্ট আই কুইক আই আর হলো ক্যাশে আই লং টার্ম ডেথ পেড ডিডিডি ইনভেন্টরি ইজ সোল্ড অন ক্রেডিট অ্যাট এ প্রফিট আই আই এনসি তো এইগুলো আমরা দেখে দেখেছি যে এগুলো বসাই দিলে হবে আগের স্লাইড থেকে আমরা দেখছি যে এগুলোর মিনিং কী হয় মিনিংটা আছে হলো যে এই দ্য ক্যাশ রেশিওল ইনক্রিজ ইনক্রিজ হলে আই হবে আইতে ইনক্রিজ ডিক্রিজতে ডি আর নট চেঞ্জ এনসি ইনক্রিজ ডিক্রিস নো চেঞ্জ ইনক্রিজ ডিক্রিজ নো চেঞ্জ তো এগুলো আমরা ইমনিলেটস লিকুইডিটি পজিশন রেশিও ইজ স্লাইটলি বিলো ইন্ডাস্ট্রি অ্যাভারেজ রেশিও স্লাইটলি বিলো ইন্ডাস্ট্রি অ্যাভারেজ থেকে একটু কম আছে রেশিওটা ইনভেন্টোরিজ আর দ্য লেস্ট অফ ইউনিটস অ্যাসেটস অ্যান্ড দে আর দ্যাসেটস দ্যাট সাফার লস দেন দ্য ইভেন্ট অফ দ্য অফ এ ফোর সেলস ফোর এখানে আমরা ওই রেশিওগুলো থেকে একটা ফাইনাল একটা রেজাল্ট লিখবো সেই রেজাল্ট এভাবে লিখতে স্টেটমেন্ট হ্যাঁ ওই রেশিওগুলো অ্যানালাইসিস করে ইন্ডাস্ট্রি অ্যাভারেজের আমরা স্ট্যান্ডার্ড ধরে সেটা একটা ডিসিশন মেকিংয়ে আসবো দ্য কুইক রেশিও শোস দ্যাট ইট রিসিভেবলস আর কালেক্টেড ইন ফুল ইউনিলেট ক্যান পে অফ ইটস কারেন্ট লাইবিলিটিস উইদিন হ্যাভিং টু লিকুইড ইট ইটস ইনভেন্টরি তো এভাবে আর কি করা যায় হোয়াটস হোয়াট ইজ ইউনিলেটস ইনভেন্টরি টার্ন ওভার রেশি ইনভেন্টরি ওভার রেসি হল কটস অফ কস্ট অফ গুডস সোল্ড যেটা যে টাকার প্রোডাক্ট বিক্রি করা হয়েছে ডিভাইডেড বাই ইনভেন্টরিস এটা ফোর পয়েন্ট সিক্স টাইম এখানে আসে সেভেন পয়েন্ট ফোর টাইম কম আছে আরও বেশি হতে হবে ফাইভ সিক্স পর্যন্ত হলে ভালো হয় তারপর হলো ইনভেন্টরি টার্ন ওভার কম্পিয়ারলি উইথ ইন্ডাস্ট্রি কম যে আগে বলেছি মে বি হোল্ডিং এক্সেস ইনভেন্টরি বেশি ইনভেন্টরি রাখা হয়েছে ইনভেন্টরি কমাই দিতে হবে মাল অত বেশি কেনা যাবে না ইনভেন্টরিতে স্টক বেশি রয়েছে মেবি হোল্ডিং ওল্ড অবসোলেট ইনভেন্টরি জমে গেছে যেটা হোয়াটস ইস ইন ডিএস সেলস আউটস্ট্যান্ডিং ডিএসও বা ডেলি সেলস আউটস্ট্যান্ডিং বা ডে সেলস আউটস্ট্যান্ডিং রিসিভেবল ডিভাইডেড বাই ডেলি সেলস রিসিভেবল ডিভাইডেড বাই এই রিসিভেবল মানে যে টাকাটা পাবে মানুষের কাছ থেকে সেটা প্রোডাক্ট বিক্রি করছে বাকিতে এখন টাকা পাবে সেটা রিসিভেবল অ্যানুয়াল সেলস ডিভাইডেড বাই থ্রি হান্ড্রেড সিক্সটি তো এটা ভাগ করলে ফর্টি থ্রি পয়েন্ট টু ডেজ হয় ইন্ডাস্ট্রি অ্যাভারেজ হলো থার্টি টু পয়েন্ট ওয়ান ডেজ মানে অনেক বেশি দিন লেগে যাচ্ছে দশ দিন বেশি নিয়ার অ্যাবাউট তো এটা বেশি একটা ভালো না আরো কমাইতে হবে এটা যদি থার্টি ফাইভ থার্টি থ্রি হয় তাহলে ভালো হোয়াট ইজ ইউনিলেটস ফিক্সড অ্যাসেট টার্ন ওভার রেশিও ফিক্সড অ্যাসেট টার্ন ওভার রেশিও সেলস বাই নেট ফিক্সড অ্যাসেট সেলস আমি কত টাকা সেলস মার্কেটে বিক্রি করতেছি আর সেটার সাথে হলো আর নেট ফিক্সড অ্যাসেট কত আছে এটা হলো থ্রি পয়েন্ট নাইন টাইমস ফোর ফোরের ভালো আছে ফোর টাইমস এটা আমি স্টেটমেন্ট কী লিখছি দেখি টোটাল সেলস টার্নভার অল সেলস ডিভাইড বাই টোটাল অ্যাসেড ওয়ান পয়েন্ট এইট হতে হবে টু পয়েন্ট ওয়ান এটা মোটামুটি কাছাকাছি নব্বই নাইনটি পার্সেন্ট টোটাল অ্যাসেট টার্ন ওভার ইজ বিলো ইন্ডাস্ট্রি অ্যাভারেজ ইউনিলেটস মাইট ট্যাভ এক্সেস ইনভেন্টরিজ অ্যান্ড রিসিভেবলস ডেট রেশিও লোনের রেশিও টোটাল ডেট ডিভাইডেড টোটাল অ্যাসেট টোটাল ডেট আর টোটাল অ্যাসেট টোটাল লোন আর টোটাল আমার অ্যাসেট কত আছে তো এখানে ফর্টি ফাইভ পার্সেন্ট হইলে ঠিক এখানে আছে ফিফটি পারসেন্ট তো আর একটু কমাইলে ভালো হয় টিআই তো আর্ন বিফোর ইনকাম ট্যাক্স ডিভাইডেড বাই ইন্টারেস্ট চার্জ তো এখানে থ্রি পয়েন্ট থ্রি টাইমস টাইম ইন্টারেস্ট আর্ন রেশিও টাইম ইন্টারেস্ট আর্ন রেশিও এটা হলো আর্ন বিফোর টাইম ইন্টারেস্ট আর্ন রেশিও তো এটা থ্রি পয়েন্ট থ্রি টাইমস হতে হবে সিক্স পয়েন্ট ফাইভ টাইমস এটা ভালো না পোর কন্ডিশন আরও বাড়াইতে হবে তো এখন দেখি এফসিসি ফিক্সড চার্জ কাভারেজ রেশিও এফসিসি এই আর্ন বিফোর ইনকাম ট্যাক্স প্লাস লিজ পেমেন্ট অনেক সময় ভাড়া বা লিজ নিয়ে বিল্ডিং লিজ জমি লিজ ল্যান্ড লিজ এগুলো নিয়ে কাজ করতে হয় তখন সেগুলো একটা পেমেন্ট আছে সেগুলো দিতে হয় ডিভাইডেড বাই ইন্টারেস্ট চার্জ প্লাস লিস পেমেন্ট প্লাস সিঙ্কিং ফান্ড পেমেন্ট ওয়ান মাইনাস ট্যাক্স তো ইন্ডাস্ট্রি অ্যাভারেজ হলো ফাইভ পয়েন্ট এইট আর আমরা পেয়েছি টু পয়েন্ট টু ভালো না আরও বাড়াইতে হবে হুম প্রফিট মার্জিন নেট ইনকাম ডিভাইডেড বাই সেলস প্রফিট মার্জিনটা হলো যে থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট এটা ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট তো প্রফিট মার্জিন আরও বাড়াইতে হবে টার্ন ওভার রেশও আরও এ নেট ইনকাম ডিভাইডেড বাই টোটাল সেলস তো এখানে সিক্স পয়েন্ট ফোর তো ইন্ডাস্ট্রি অ্যাভারেজ আছে টুয়েলভ পয়েন্ট সিক্স আরও বাড়াইতে হবে এটা পরিস্থিতি ভালো না আর আরও ই নেট ইনকাম ডিভাইড বাই কমন ইকুইটি তো এটা হলো সতেরো দশমিক দুই তেরো আছে আমাদের অ্যানালাইসিস করে তেরো পাওয়া গেছে সো এটা আর একটু বাড়াইতে হবে তেরো থেকে আরও বাড়াইলে বেটার মার্কেট ভ্যালু রেশিও প্রাইস বা আর্নিং রেশিও প্রাইস আর্নিং রেশিও প্রাইস পার শেয়ার ডিভাইডেড বা আর্নিং পার শেয়ার এটা হলো শেয়ার মার্কেটের উপর নির্ভর করবে বা যতগুলো শেয়ার আছে টেন পয়েন্ট সিক্স টাইমস এটা হল থার্টিন পয়েন্ট থার্টিন টাইমস হলো স্ট্যান্ডার্ড আর একটু বাড়াইতে হবে এটা ভালো অবস্থা নাই মার্কেট আর বুক রেশিও মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইডেড বুক ভ্যালু পার শেয়ার তো মার্কেট প্রাইস একরকম আর বুক ভ্যালোটা ওয়ান পয়েন্ট ফোর টাইমস যে একটা ভেরিয়েশন থাকে এটা ইন্ডাস্ট্রি অ্যাভারেজ টু টু টাইমস সো এটাকে আর একটু বাড়াইতে হবে রেশিও অফ রেট অফ রিটার্ন অন কমন ইকুইটি রেট অফ রিটার্নটা কেমন আছে আমরা দেখি এই যে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ হলে এরকম গেছে এইটা এই ধরনের একটা কার্ভ এই তো চোদ্দোর কাছে যদি পনেরো হয় তাহলেও চলে এখানে ষোলো এভাবে বাড়বে মোটামুটি একটা সেমি স্টেট লাইনের মতো আর এটা হয়েছে কার্ভ হয়ে গেছে এখানে বেড়ে গেছে আবার কমে গেছে তার মানে এটা চলে না ভালো হয় নাই এটা এভাবে এভাবে যদি স্টেট লাইন হতো কিংবা এভাবে এভাবে স্টেট লাইন হলেও মোটামুটি চলতো এটা ঊর্ধ্বমুখী একটা স্টেট লাইন হবে তো এই কার্ভটা ভালো আসে নাই সো এটা পাশ করে নাই ইন্ডাস্ট্রি রেট অফ রিটার্ন অন কমন ইকুইটি সামারি অফ অ্যানালাইসিস দ্য ডুপয়েন্ট ইকুয়েশন ডুপন্ড ইকুয়েশনের মাধ্যমে কি দেখা যাচ্ছে রেশিও অ্যানালাইসিসে কী আছে আর এ নেট প্রফিট মার্জিন গুনুন টোটাল অ্যাসেট টার্ন ওভার নেট ইনকাম বাই সেলস গুনুন সেলস বাই টোটাল অ্যাসেট তো এখানে সিক্স পয়েন্ট ফোর পারসেন্ট রয়েছে ডুপন্ডস ইকুয়েশন প্রোভাইডেড ওভারভিউ ফার্মস প্রফিটাবিলিটি মেজার বাই আরও এ ফার্মস এক্সপেন্স কন্ট্রোল মেজার্ড বাই প্রফিট মার্জিন ফার্মস অ্যাসেড ইউটিলিটিস মেজার্ড বাই টোটাল অ্যাসেড টার্নওভার তো শিক্ষার্থী বন্ধুরা আপনাদের বই পড়তে হবে বই পড়তে হবে ছোটো ছোটো অঙ্ক করতে হবে এটার পাশাপাশি তাহলে এই শুধু লেকচার শুনলে কাজ হবে না শুধু সারের লেকচার শুনলেও কাজ হবে না আমার লেকচার শুনলেও কাজ হবে না আপনাদেরকে অনেক বই পড়তে হবে একটা দুইটা রাইটারের বই পড়লে আপনার নলেজটা অনেক বাড়বে এবং প্রশ্নগুলো ম্যাক্সিমাম বানাই দেওয়া হয় এবং অনেক অঙ্ক আসে এই ফাইন্যান্সে ছোটো 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 প্রচুর অঙ্ক করতে হয় তাহলে আপনার ইনশাআল্লাহ ভালো করতে পারবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ রইল